দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন হঠাৎ করেই বিএনপিপন্থী আইনজীবীরা তারা একটি স্মারকলিপি নিয়ে ইতিমধ্যে আইজিপি বরাবর পদযাত্রা শুরু করেছেন সমকাল লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে সুপ্রিম কোর্ট থেকে আমি ইখলাসুর রহমান জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন সমকাল.com যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেনি অবশ্যই ভিজিট করবেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন নারী পুরুষ সকলে একত্রিত হয়ে আজকে তাদের যে পদযাত্রা সেটি করছেন আসলে হঠাৎ কেন এই পদযাত্রা তারা এখনো কিন্তু সুস্পষ্টভাবে বলেননি তবে তারা বলছেন যে বিএনপি এবং বিরোধী দলীয় দল যারা রয়েছেন তাদের অযথা নির্বাচনের আগে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা আজকে আইজিপি বরাবর একটি স্মারকলিপি প্রদান করবেন যাতে পুলিশ বাহিনী কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি না করে সেজন্য অর্থাৎ আমরা সুপ্রিম কোর্টের ভিতরে যাবতীয় দেখেছি আইনজীবী তারা আজকে পদযাত্রা শুরু করেছেন অর্থাৎ কিছুক্ষণ আগে কথা বলে এখন পদযাত্রা করছেন স্লোগান দিচ্ছেন আর পদযাত্রা করছেন তারা আইজিপি বরাবর একটি স্মারকলিপি দেওয়ার জন্য তাদের এই পদযাত্রা সবকাল লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি অর্থাৎ তারা কিছু সময় আগে যেমনটি বলেছে তাদের এই হঠাৎ পদযাত্রার একটি কারণ যাতে করে বিএনপি বা বিরোধী দলীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যেন হয়রানি না করা হয় গ্রেপ্তার যেখান থেকে সেখান থেকে গ্রেপ্তারই যে পরোয়ানা সেটি যেন বাদ দেওয়া হয় সেজন্য তারা আজকে এই পদযাত্রা করছেন বিএনপিপন্থী আইনজীবী তারা ইতিমধ্যে হাইকোর্ট প্রাঙ্গণ ছাড়ছেন অর্থাৎ তাদের যে পদযাত্রা সেটি শুরু করেছেন তাদের গন্তব্য আইজিপি ভবন এবং পুলিশ হেডকোয়ার্টার সেখানে যাবেন একটি স্মারকলিপি জমা করবেন সে কারণেই তারা পদযাত্রা করছেন এবং স্লোগান দিচ্ছেন অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তারা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট পার হচ্ছেন এবং সেখান দিয়ে বের হয়ে সরাসরি তারা পুলিশ হেডকোয়ার্টারে যাবেন এবং সেখানেই
তাদের যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপিটি জমা করবেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে বিএনপি সহ বিরোধী দলীয় যত নেতৃবৃন্দ রয়েছেন তাদের অযথা হয়রানি বা গ্রেপ্তারির যেন না করতে না করেন এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা আজকে এই স্মারকলিপি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাচ্ছেন। দর্শক আপনারা যাবতীয় দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ পার হয়ে তারা প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কে উঠবেন, অর্থাৎ আর কিছু সময়ের মধ্যেই সড়ক প্রদক্ষিণ করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তারা আজকে স্মারকলিপি নিয়ে আইজিপি বরাবর যাচ্ছেন। আমি দেখাই বিশাল বড় একটি মিছিল নিয়ে তারা হাইকোর্ট প্রাঙ্গণ ত্যাগ করছেন, অর্থাৎ চোখ যতদূর পর্যন্ত যায় আমরা দেখেছি আইনজীবীদের দীর্ঘ সারি দীর্ঘ লাইন। অর্থাৎ আমরা যেমনটি দেখতে পাচ্ছি সামনেই পুলিশি বেড়ি, অর্থাৎ আইজিপি সামনেই পুলিশি বেড়ি দেখতে পাচ্ছি, অর্থাৎ পুলিশি কঠোর নিরাপত্তা পাহারা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়ার সাথে সাথেই পুলিশি যে বেড়ি দেওয়া সেই বেড়ি বরাবর হলো আইনজীবীরা। ভাই ভাই একটু যাই ওই পাশে যাই। ভাই নামেন নামেন একটু নামেন, অর্থাৎ ভাই দেখেন না নেমে যাবো নেমে যাবো ওই পাশে যাইতে যান। অর্থাৎ পুলিশি বাধার সম্মুখীন হলেন আইনজীবীরা, তাদের যে স্মারকলিপি স্মারকলিপি নিয়ে ইতিমধ্যে তারা রওনা করেছিলেন হাইকোর্ট প্রাঙ্গণ ত্যাগ করে তারা যখন প্রধান সড়কে ওঠে সেখানেই পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন আইনজীবীরা। আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এবং আইনজীবী তারা মুখোমুখি অবস্থানে রয়েছে।